চাকরিচ্যুত 10,323 জন শিক্ষককে 2020 সালের 30 জুন পর্যন্ত চাকরিতে বহাল রাখার দাবিতে ফের সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছে রাজ্য সরকার। 1 জুন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এই মর্মে আবেদন করেছে। সোমবার এই মামলার শুনানি হয়েছে ভ্যাকেশন কোর্টে। সুপ্রিম কোর্টের পূর্ব নির্দেশ মতো চলতি মাসের 30 জুন 10,323 জন শিক্ষকের অ্যাডহক ভিত্তিতে চাকরির মেয়াদ শেষ। সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়া এইসব শিক্ষকদের চাকরির মেয়াদ বৃদ্ধি করা সম্ভব নয়। রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি দল থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাজ্যে বিজেপি নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হলে চাকরিচ্যুত 10,323 জন শিক্ষকের বিষয়টি নতুন সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবে। এর জন্য প্রয়োজনে সংসদে আইন সংশোধন করবেন বলেও বিজেপির জাতীয় এবং রাজ্য স্তরের নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিজেপির ভিশন ডকুমেন্টেও এই বিষয়ে প্রতিশ্রুতির উল্লেখ রয়েছে। সেই প্রতিশ্রুত মতো রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সুপ্রিম কোর্টের স্পেশাল লিভ পিটিশন রাজ্য সরকার উল্লেখ করেছে, এই সময়ের মধ্যে রাজ্য সরকার প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করতে পারেনি। টেট পরীক্ষার মাধ্যমেও চাহিদা মতো শিক্ষক নিয়োগ করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে এই শিক্ষকদের চাকরি চলে গেলে শিক্ষকের অভাব পড়াশোনায় চরম ব্যাঘাত ঘটতে চলেছে। দেখুন, আমি রাজ্যের বাইরে আছি এখন, তারপরে আমাদের রাজ্যের শিক্ষকদের শিক্ষক সংকটে ভুগছি আমরা দীর্ঘদিন ধরে। আমাদের 12,222 জন শিক্ষকের সংকট এবং রাজ্যে প্রায় 7 লক্ষের মতো ছাত্রছাত্রী রয়েছে। তো 7 লক্ষ ছাত্রছাত্রীর স্বার্থের কথা আমরা চিন্তা করতে হয়। তো এটা চিন্তা করে আমরা যেহেতু 30 জুনের মধ্যে আমাদের যে বর্তমান শিক্ষকরা হয়ে যাবে, আমরা কোয়ালিটি টিচার পাচ্ছি না। আমরা বারবার স্টেট সিলেকশন বোর্ড এবং টেট পরীক্ষায় যারা পরীক্ষা দিচ্ছে আমাদের উপযুক্ত শিক্ষক পাচ্ছি না। আপাতত আমরা সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য আমাদের রাজ্য সরকার চিন্তা করেছে কিছুদিন আমাদের টাইম দেওয়ার জন্য, কারণ আমাদের রাজ্যে বিএড কলেজের সংখ্যা খুব কম। আমাদের 6টা মাত্র প্রাইভেট কলেজ, বিজয় কলেজ এবং 2টো গভর্নমেন্ট কলেজ। তো আমাদের কিছু টাইম চাইছি যাতে আমরা সুপ্রিম কোর্টের সমস্ত সিদ্ধান্তে আমরা মানছি। সুতরাং আমরা যাতে আপাতত কিছুটা আমরা শিক্ষা যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের সুবিধার্থে আমরা আজকে সুপ্রিম কোর্টের সামার ভ্যাকেশন চলছে, সেখানে রাজ্য সরকার থেকে পিটিশন দায়ের করা হয়েছে। পিটিশন দায়ের করার পর আদালতে জাস্টিস অর্ডার আমি পাইনি এখনো, কিন্তু যতটুকু আমি শুনেছি যাত্রী গোয়াত এবং যাত্রী অশোক ভূষণের আদালতে মামলাটা উঠেছিল, ওটার পর মেনশন করা হয়েছিল। ওনারা বলেছেন লিভ দি ম্যাটার অন মানডে, দ্যাট ইজ 2 জুলাই 2018। হাউএভার ইন টার্মস অফ অর্ডার ডেটেড 14 ডিসেম্বর 2017 উইল স্ট্যান্ড এক্সটেন্ডেড টিল দি ম্যাটার ইজ হার্ড। এর বেশি আমি কিছু বলতে পারবো না।